হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এম জসীমউদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ডিলিট পিডিএফ পেজেস ফ্রম উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার। অর্থাৎ উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা আমাদের পিডিএফ ফাইলের যে কোনো পেজকে আমরা ডিলিট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে কি থাকতে হবে, আমাদের কম্পিউটারে যে উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যারটা আমাদের ডাউনলোড ইনস্টল করা থাকতে হবে। তাহলে কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হবে তারপর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি সার্চ দেন তাহলে সে ভিডিওটা দেখলে আপনার উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট আপনার ডাউনলোড ইনস্টল করা বিষয়টা আপনার ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, এখন আপনার পিসিতে যখন এটা ইনস্টল করা থাকবে তখন আপনার এই যে এরকম ডেস্কটপ এরকম একটা আইকন চলে আসবে উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট। আসলে এখানে আপনারা সিলেক্ট করে এন্টার অথবা ডাবল ক্লিক করলে বা সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। বা সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পরে আপনি এখানে যখন প্রথমবার ঢুকবেন তখন আপনার কাছে এখানে ওন্ডার শেয়ারের আপনার আইডি চাবে, চাইলে আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে বা আপনার এখানে যদি ব্রাউজার যেটা ওপেন করা থাকবে সেই ব্রাউজার আপনার যে গুগল অ্যাকাউন্ট থাকবে আপনি সেটা দিয়েও আপনি সাইন ইন করতে পারেন, অথবা আপনার যদি ফেসবুক টুইটার অ্যাকাউন্ট থাকে আপনার ব্রাউজারে তাহলে সেটা দিয়ে আপনি করতে পারেন। বাস আপনি দেখলে বুঝতে পারবেন। বা যখন আপনার এটা সাইন ইন করা হয়ে যাবে তখন আপনার ধরেন এই যে আমার এখানে যেমন সাইন ইন করা আছে আপনার এখানে এরকম শো করবে, তখন আপনার কাজটা করতে পারবেন মানে ফ্রিতে, মানে চাইলে আপনার দেখাই দিতে হবে। বা যখন আপনার এটা হয়ে যাবে তখন আপনি এখান থেকে সবগুলো কাজ করতে পারবেন। তাহলে এখন আমাদের এখান থেকে যে পিডিএফ আমাদের ফাইলের পেজগুলো ডিলিট করার জন্য আমাদের প্রথমে পিডিএফ ফাইলটা আমরা ওপেন করে নিব। তাহলে ওপেন পিডিএফ আমরা ক্লিক করি, বা সুপার পিডিএফ ক্লিক করার পর আপনার যে লোকেশনে ফাইলটা আছে সেটা দেখাই দেবেন। তাহলে আমার এই যে পিডিএফ ফাইলটির লোকেশন আছে ফাইলটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম, বাস আমার পিডিএফ ফাইলটা এখানে চলে আসলো। আসার পর আমার এখানে এই যে পেজগুলো আছে, এখন এই পেজগুলো থেকে এখান থেকে আমার যে পেজটা দরকার সেটা ডিলিট করার জন্য আমরা এই যে এখন উপর থেকে আমরা এই যে পেজ এই পেজ অপশনে চলে আসবো। আসার পরে ধরুন এখন আমরা এখান থেকে যে পেজ ডিলিট করার জন্য আমরা কি করব, আমরা ধরুন এখান থেকে এই যে ডিলিট অপশন আপনি যে পেজটা ডিলিট করবেন ধরুন এখান থেকে আমি এই পেজটা ডিলিট করবো, তাহলে এই পেজের এখানে আপনার আসার পরে এই যে অপশন দেওয়া আছে এটা হচ্ছে ডিলিটের অপশন। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, আমার এখানে ক্লিক করার পরে বলছে আর ইউ শিওর, আমি কি শিওর যে ডিলিট করবো, তা আপনি করতে গেলে ডিলিটে করবেন না করতে গেলে নো। তাই আমরা ডিলিটে ক্লিক করলাম, বাস আমার এই পেজটা ডিলিট হয়ে গেল। তারপরে ধরুন আপনি ডিলিট ছাড়াও যে পাশে আপনার ধরুন অপশন দেওয়া আছে আপনি এই পেজটা যদি রোটেট করতে চান তাহলে আপনি এখানে দেবেন এই যে রোটেট, তারপর এই যে আবার এখানে দেন আবার এইবার সোজা হয়ে গেল, আবার এই দিকে দিলে ডান দিকে রোটেট হবে, এই রোটেট করার অপশন। তো রোটেটের উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যে কীভাবে আপনি রোটেট করতে পারেন, সেই ভিডিও দেখে রোটেটের বিষয়ে আপনি ক্লিয়ার হতে পারবেন। তারপর এখানে অপশন দেওয়া আছে আপনি এখান থেকে রোটেট করতে পারেন। তাস এখান থেকে এই যে ডিলিট করা ছাড়াও যদি মনে করেন আমরা কী করি, এখান থেকে ধরেন আমরা এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে যদি আমরা কী করি এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করি, মাউসের ডান বাটনে ক্লিক করলো এই যে আমাদের ডিলিটের অপশন, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ডিলিটে ক্লিক করলে আমার কিন্তু এই পেজটা ডিলিট হয়ে যাবে। আমি ডিলিটে ক্লিক করলাম এই যে ডিলিট, এখন ডিলিটে ক্লিক করার সাথে সাথে এই পেজটা ডিলিট হয়ে যাবে বাস এখান থেকে। তারপরে যদি আমরা চাই ইচ্ছা করলে আরেকভাবে ডিলিট করতে পারি, সেটা কীভাবে এখান থেকে ডন করার জন্য এই যে আমার পেজটা এটা সিলেক্ট করা আছে এখন এই যে উপরে অপশন দেওয়া আছে ডিলিট, এই যে এখানে যদি ক্লিক করি সেমভাবে যে ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, ডিলিটে ক্লিক করলাম পেজ ডিলিট হয়ে গেল। তাই আমি দুইটা পেজ ডিলিট করে দিলাম, এখন একটা পেজ রোটেট করা আছে। এই রোটেট অপশনটা আপনি ইচ্ছে করলে এখান থেকে করতে পারেন, যে এখানে অপশন দেওয়া আছে এখান থেকে করতে পারেন। বাস একটা কাজ কয়েক জায়গায় দেওয়া আছে আপনার যেভাবে আপনার ভালো আপনার একভাবে করলেই হবে, বাস এটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপরে তো এখানে এই যে ইভেন আপনার উড পেজ অল পেজ, এখান থেকে ধরেন আপনি যদি উড পেজ দেন তাহলে আপনার এখানে কী হবে, ধরেন আপনার এই যে উড পেজগুলো শুধু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। আবার যদি আপনি এখানে ই দেন আপনার এখান থেকে ইভেন পেজ দেন তাহলে এই ধরুন জোর পেজটা সিলেক্ট হলো, তো এবার বিষয়গুলো করতে পারেন। এখানে আপনি অল দিলে আপনি যদি অল পেজ দেন তাহলে সবগুলো পেজ সিলেক্ট হলো, এগুলো সিলেক্ট করার বিষয়। বা সিলেক্ট করার পর আপনি যদি এখানে এই যে ডিলিট দেন তাহলে সবগুলো ডিলিট হয়ে যাবে, অথবা আপনি যদি মনে করেন এখানে উড পেজ দিলেন তাহলে উড পেজ মানে ভিজুয়াল পেজগুলো আপনি যদি ডিলিট করতে চান এই যে সিলেক্ট করার পর আপনি যদি এই যে ডিলিট এখন ক্লিক করলে আপনার এই যে ভিজুয়াল পেজগুলো সব ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনি চেক করে সিলেক্ট করে আপনার পেজ ডিলিট করতে পারেন, অপশন দেওয়া আছে এখানে। বাস আপনি ডিলিট করার পরে আপনি এখানে যে পেজগুলো ডিলিট করবেন ডিলিট করার পরে পাশাপাশি আমি কিন্তু এখানে ইও দেখাই দিলাম রোটেট করা, রোটেট চাইলে রোটেট করে নিতে পারেন ডিলিটের পাশাপাশি। এই রোটেট করলাম, এখন ডিলিট রোটেট দুইটা একসাথে করলাম, আপনি রোটেট যদি না করতে চান বা সেটা আপনি আগের মতো করে নিতে পারেন। বাস এখন তো আপনি এইভাবে ডিলিট করার পরে পেজগুলো যেগুলো থাকবে সেগুলো এখন আপনি কী করবেন, আপনি সেভ করবেন। আর সেভটা করার জন্য আমরা এই যে এখানে ফাইলে যাই, আমরা যদি এখানে সেভে ক্লিক করি এবার সেখানে সেভে ক্লিক করলে আমাদের কিন্তু সেভ করার অপশন চলে আসছে, অথবা ধরুন আপনি এখান থেকে আপনার বক্সটা না নিয়ে আপনি যদি এই যে এখানে যান এখানে সেভের অপশন, অথবা আপনি এখান থেকে প্রিন্টও করতে পারেন, আপনি যদি প্রিন্ট করতে চান এগুলো প্রিন্টও করতে পারেন। বাস এখন আমরা এখান থেকে এই যে সেভ আমরা সেভ অপশনে ক্লিক করি বা সেভ অপশনটা চলে আসছে, আপনি ফাইলে এগুলো নিতে পারেন অর্থাৎ এখান থেকে নিতে পারেন, বাস এক জায়গা থেকে নিলে হবে। বাস এখন ধরুন আমরা এখান থেকে যদি আমরা ফ্রিতে এটা সেভ করি আমাদের এই ডিলিটকৃত পেজগুলো আমাদের বাদ দিয়ে, তা সেক্ষেত্রে আমাদের ওয়াটারমার্ক চলে আসবে। আপনি যদি এখানে ওয়াটারমার্ক ছাড়া চান তাহলে এই যে সি প্রাইসে গিয়ে আপনি এখান থেকে প্রাইস নিয়ে নিতে হবে, মানে ইয়ারলি বা আপনার ইয়ারলিভাবে অথবা আপনার এখানে পারপেচুয়ালভাবে আপনি প্ল্যান নিয়ে মানে প্রিমিয়াম ইউজার হওয়ার পরে তাহলে আপনি এখানে ধরেন যে ওয়াটারমার্ক ছাড়া কাজ করতে পারবেন। তাই আমরা ফ্রিতে কাজটা করবো, তাহলে এখান থেকে আমরা ওয়াটারমার্ক সহকারে নিব, তো সেভ উইথ ওয়াটারমার্ক আমরা এখানে ক্লিক করলাম,
মাসে এখন আপনি একটা নাম দিয়ে সেভ করুন বা যে নামে আছে নামে রাখতে পারেন অথবা যে আপনি চান যে এখানে নাম দিয়ে রাখতে পারেন এখানে দ নামে দিয়ে রাখলাম কি জসিম বাস একটা নাম দিয়ে রাখলাম ফাইল নেম দেওয়ার পরে এখন আপনি এটা কোন লোকেশনে রাখবেন তো সেই লোকেশনটা দেখা দিবেন তাহলে আমি ধরুন এখানে মাই ডকুমেন্টে যাই আমার এখান থেকে আমার পিডিএফ টিউটোরিয়াল আমি ফোল্ডারে যাই এই ফোল্ডারে গেলাম তারপরে যে ডিরেক্ট পিডিএফ এর জন্য আমি ফোল্ডারে সেভ করব তাহলে এখান থেকে ধরুন নামটা দেওয়ার পরে এভাবে আপনার লোকেশন দেখা দিবেন বাস তারপর আমরা লাস্ট এখানে সেভ ক্লিক করলাম বাস সেভ হয়ে গেল সেভ হওয়ার পর এখন আমরা এটা ক্লোজ করে দিলাম বাস ক্লোজ করার পর এখন আমি ফোল্ডারে যাই বাস ফোল্ডারে যাওয়ার পর আপনি যে ফোল্ডারে রাখছেন সেই ফোল্ডারে গেলে ফাইলটা পেয়ে যাবেন তাহলে আমি আমার ফোল্ডারে যাই তাহলে আমার এই যে ফাইলটা যে নাম দিয়েছি এই নামে এখানে চলে আসছে বাস এখন যদি আমি এখানে কি করি ডায়াল টান্দা ধরে এখানে ব্রাউজারে নিয়ে আসি আমি যে টান্দা ধরে এখানে ধরুন আমি ব্রাউজারে নিয়ে আসি নিয়ে এসে আমি যদি এখানে ছেড়ে দিই ব্রাউজারে আমার এখানে ব্রাউজারে ছেড়ে দিলে এই ধরুন আমার পেজগুলো চলে আসছে এখানে তাহলে আমার পাঁচটা পেজ ছিল এখানে ধরুন তিনটা পেজ আছে বাকি দুটো পেজ আমি কি করছি আমি ডিলিট করে দিয়েছি তো ডিলিট করে দেওয়ার পরে বাকি পেজগুলো দিয়ে আমার এখানে একটা আরেকটা মানে অন্য একটা নামে আমি আলাদা একটা পিডিএফ ফাইল এখানে তৈরি করলাম বাস এইভাবে কিন্তু আপনার কাজটা করতে পারেন বাস তাহলে এই আমাদের এখানকার টিউটোরিয়াল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ডিলিট পিডিএফ পেজ ফ্রম উন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।